নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। আর প্রথমে যে খবর আপনাদের দেখাবো, পাসওয়ার্ড ব্যবহার করে হতদরিদ্র গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কোটি কোটি টাকা। পরে সেই টাকা হাতিয়ে ফুলে ফেঁপে উঠছেন ডাক বিভাগের এক শ্রেণীর কর্মচারী। এমনই বড়সড় দুর্নীতির হদিশ মিলল কোচবিহারের ডাকঘরে। ইতিমধ্যে গ্রেফতার এক সাব পোস্টমাস্টার। 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। কিন্তু কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে? ডাক বিভাগের নিজস্ব টাকা যে অ্যাকাউন্টে থাকে তার পাসওয়ার্ড জানেন কোনো আধিকারিক। প্রয়োজন অনুযায়ী সেই টাকা বিভিন্ন ব্রাঞ্চে পাঠানো হয়, আর টাকা ব্রাঞ্চে না পাঠিয়ে প্রযুক্তিকে ব্যবহার করে তা গ্রামের হতদরিদ্র মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার করতেন পোস্ট অফিসের কর্মী সুজিত রায়। আরও একজনের নাম উঠে আসছে এই অভিযোগে, তিনি হাড়িভাঙা পোস্ট অফিসের দায়িত্বে থাকা রহিমুল খন্দকার। অভিযোগ দায়ের করেন ডাক বিভাগের ডিভিশনাল ইন্সপেক্টর বিনোদ কুমার। তদন্ত চালাতে গিয়ে আমাদের হাতে এসেছে এমন কয়েকটি অ্যাকাউন্ট যেখানে পাঠানো হয়েছে লক্ষ লক্ষ টাকা। যে অ্যাকাউন্টগুলি হল ভারতী লাইক, যার অ্যাকাউন্ট নম্বর 8741748623, পাঠানো হয়েছে 9,64,313 টাকা। রামজীবন দাস, অ্যাকাউন্ট নাম্বার 8741777267, যেখানে পাঠানো হয়েছে 9,56,124 টাকা। বানেশ্বর রায়, অ্যাকাউন্ট নাম্বার 8741679705, যেখানে পাঠানো হয়েছে 26,31,233 টাকা। এবং এই সবকটি অ্যাকাউন্টই ঘুঘুমারি পোস্ট অফিসের, আর এই পোস্ট অফিসেই কাজ করতেন সুজিত রায়। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। সুমন কল্যাণ, গুরুতর এই অভিযোগ, ডাকঘর কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, ডাকঘর কর্তৃপক্ষ বলেছেন যে তারা এই খবরটি পেয়েছেন এবং তারপরে যারা জানার পরেই তারা অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে তিনজনকে সাসপেন্ড করা হয়েছে এবং ঘুঘুমারি পোস্ট অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে যে 2014 সাল থেকে চলছে এই দুর্নীতি, 2014 সালের পর আজকে প্রায় আড়াই বছর পার হয়ে গেছে, কিভাবে এত বড় পরিমাণ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে সেখান থেকে আত্মসাত এত দিন ধরে চলছে তা ডাক বিভাগের কোনো আধিকারিক জানেন না। এটা কিন্তু একটা বড় সড় প্রশ্ন তুলে দিয়েছে ডাক বিভাগের উপরে। আর কুচবিহারের ডাক বিভাগের এই যারা এই নিয়ন্ত্রণ করেন তার উপরে রয়েছে উত্তরবঙ্গে ডাকঘর, তার উপরে কলকাতা এবং বিভিন্ন জায়গায় তার একটার পর একটা উপরে উপর তোলা রয়েছে। কোন জায়গা থেকে এর খবর পাওয়া যায়, আড়াই বছরে কত টাকা ডাকঘর থেকে সরে যাচ্ছে, কত কিভাবে যাচ্ছে, তার কোনো হদিশ ডাকঘর পায়নি, এটা কিন্তু নামতে অনেকেরই কিন্তু খটকা লাগছে যে কিভাবে এটা সম্ভব হচ্ছে। অর্পিতা সুমন কল্যাণ, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। এখানেই শেষ নয়, আরো দেখাবো আপনাদের। হাড়িভাঙার রহিমুল ঘুঘুমারি পোস্ট অফিসে এসে কাজ করতেন, স্বীকার করে নিয়েছেন প্রধান ডাকঘরের সুপারিনটেনডেন্ট হরেকৃষ্ণ সাহা। সতর্ক থাকলে এড়ানো যেত এই ঘটনা বলছেন তিনি। এই বিষয় নিয়ে হেড পোস্ট অফিসের সেভিংস ব্যাংক কন্ট্রোল যে ব্রাঞ্চ আছে সেখানকার সুপারভাইজার শ্রী হরিদাস দাস, তাকে সাসপেনশন করা হয়েছে এবং চার্জশিটটা দিয়ে দেওয়া হয়েছে। একটা কাজ, যে কাজটা ওখানে হয় তা সেই কাজটা হেড অফিসে আবার সেটা কম্পাইলেশন হয়, হেড অফিসে যাদের করার কথা ছিল কম্পাইলেশন তারা সেটা হয়তো করেনি, যার ফলে এটা দেরি হয়েছে ধরতে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। যে বিষয়টা জানতে চাইবো যে এই যে রহিমুল, তার পরিচয় কি এবং কিভাবে তার এত প্রভাব প্রতিপত্তি বাড়লো? দেখো, এই রহিমুল খন্দকার যিনি এই পোস্ট অফিস পোস্ট অফিসের অধীনস্থ যে সমস্ত গ্রামে পোস্ট অফিস রয়েছে সেরকম একটি পোস্ট অফিস হাড়িভাঙার পোস্ট অফিস, হাড়িভাঙা গ্রামের পোস্ট অফিস, এই পোস্ট অফিসের দায়িত্বে ছিলেন তিনি। যখন গত চার বছর আগে চাকরি ঢোকেন তার বেতন ছিল 4,000 টাকা, তার বাবা যেটা জানাচ্ছেন, এবং বর্তমানে তার বেতন গিয়ে দাঁড়িয়েছে 10-12 হাজারের মধ্যে আধিকারিকদের মতে। তবে
প্রশ্নের চিহ্ন মুখে দাঁড়িয়ে আছে। আজকে যে জায়গায় ইনি বসবাস করেন দিনহাটা কুচবিহার সড়কের দেওয়ানহাট অঞ্চলের পাশেই তার বাড়ি, ঝা চকচকে সেই বাড়ি, কিভাবে কোথা থেকে টাকা আসছে, যে গাড়িটিতে তিনি চড়েন তিনি প্রায় 30 লক্ষ টাকার উপরে সেই গাড়ি কোথা থেকে পাচ্ছেন, এই নিয়ে কিন্তু বারংবার দেখলেই কিন্তু এতে প্রশ্ন উঠবে। কিন্তু বিগত প্রায় 2.5-3 বছর ধরে এই দুর্নীতি চলছে, কারো নজরে কিন্তু এটা আসেনি, কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেনি। এবং এই যে ছেলেটি রাহেমুল খন্দকার, এ দিনহাটার একটি স্কুল থেকে HS পাস করার পরেই কিন্তু তিনি এই চাকরিতে ঢুকে যান, এবং তিনি যেটা জানা যাচ্ছে যে তিনি কম্পিউটারে কিছুটা তার জ্ঞান রয়েছে, কম্পিউটার বিষয়ে কিছুটা তার ইসে রয়েছে, এবং এই সুযোগে এই সুবাদে বড় হেড পোস্ট অফিস যে কুচবিহারে রয়েছে সেই পোস্ট অফিসে তার যাতায়াত ছিল, এবং কম্পিউটার এবং পাসওয়ার্ড এই সমস্ত জিনিস সে জানতো এমনটাই কিন্তু আমরা পেয়েছি। এই সমস্ত জানার সুবাদে সে ওই পোস্ট অফিসের টাকাগুলোকে একটা পোস্ট অফিসের যেটা ঘুঘুমারি পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের বিভিন্ন লোকের অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রান্সফার করত, এবং পরবর্তীতে সেই সমস্ত দরিদ্র গ্রামের মানুষের যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদের কাছ থেকে কিন্তু সেই টাকাগুলো তুলে নিত ছলে বলে কৌশলে। ফলে এই যে একটা চক্র, এটা কিন্তু হেড পোস্ট অফিস থেকে শুরু হয়েছে, ঘুঘুমারি পোস্ট অফিসের মধ্য দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চলে ছড়িয়েছে, এবং সেখান থেকে কিন্তু সেই টাকাগুলো তারা হাতিয়ে নিয়েছে। তবে কত পরিমাণ টাকা এই মুহূর্ত পর্যন্ত গেছে, কত সেই টাকার পরিমাণ, তা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না। ডাকবিহারে যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু সন্দিহান যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কত টাকা ফ্রড হয়েছে তা কিন্তু বলা সম্ভব নয়। আমরা যেটা জানতে পাচ্ছি যে পোস্ট অফিস থেকে এত বড় পরিমাণ টাকার অঙ্ক গায়েব হয়ে যাওয়া, এটা কিন্তু সারা দেশের মধ্যে একটা সবচেয়ে বড় স্ক্যাম পোস্ট অফিসের, এটা কিন্তু অনেকেই মনে করছেন এবং আমরাও কিন্তু গিয়ে সেটা দেখেছি। অর্পিতা ধন্যবাদ, সুমন কল্যাণ কথা বললাম আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে। আমরা শুনে নেব রহিমুল তার বাবা কি বলছেন। ছেলে তো উচ্চ মাধ্যমিক পাস করার পরে ওই যে ইডি পোস্টে ঢুকিয়ে দিয়েছিলাম আমরা, একদিন একটা মিডিয়া যোগাযোগ করে ইডি পোস্টে ঢুকিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় ঢুকিয়ে 4,800 টাকা আমার হাতে এনে দিত, এখানে ওটারে কিছুটা আসবে কত পয়সা তাও এখনো খবর দেবো, 10-12 হাজার টাকা হবে, 8-10 হাজার টাকা এরকম হবে। ছেলে কি ভাই এইরকম একটা নয় হয়েছে অফিসের, ওটা তো চিন্তা করা লাগবে না, ডিসমিস হয়ে আসবে ওটা, দিলীপ কৌশল আলাপ, ও দিলীপ কবু বলে হয় বলে নাকি দিলীপ কৌশল আলাপ হয়েছে, ডিসমিস হয়ে আসবে।